8 দিন পর নীল ওয়াশরুম থেকে বেরোতে দেখলো রাজশ্রী দাঁড়িয়ে আছে। সারা মুখ লাল হয়ে আছে, তার মানে রেগে আছে, আর রাগ কন্ট্রোল করার জন্য চোখ বন্ধ করে আছে আর হাতের মুঠ শক্ত করে আছে। নীল ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুল আঁচড়াতে শুরু করলো। রাজশ্রী চোখ বন্ধ করেই বলল, রাঁচি কোথায়? নীল চুল আঁচড়াতে আঁচড়াতেই বলল, আমি কি করে বলবো, রাঁচির সাথে তো আমার কোনো কন্ট্যাক্ট নেই, তুমি তো সব বন্ধ করে দিলে। রাজশ্রী নীলের হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে বলল, নিজেকে খুব চালাক ভাবো, একটা কথা মনে রেখো নীল, তুমি শুধু এবং শুধুই আমার, যাই প্ল্যান করো না কেন আমি সেটা এক্সিকিউট হতে দিব না। নীল রাজশ্রীর থেকে নিজের হাত ছাড়িয়ে বলল, দেখা যাবে, এতদিন চুপচাপ তোমার টর্চার সহ্য করেছি বলে ভেবে নিয়েছিলে আমি সব ভুলে মেনে নিয়েছি তোমাকে, ভোলা এত ইজি, ভালোবাসি আমি রাঁচিকে, তোমার জন্য নিজের ভালোবাসা ভুলে যাবো ভাবলে কি করে? রাজশ্রী নীলের শার্টের কলার ধরে বলল, আমাকে রাগেও না নীল, তুমি জানো না কতটা ভয়ঙ্কর হতে পারি, আমি তোমাকে পাওয়ার জন্য পুরো পৃথিবী ধ্বংস করে দিব। আর আমি আমার ম্যাঙ্গো প্রিন্সেসকে নিজের করে পাওয়ার জন্য পুরো পৃথিবীর সাথে লড়তে পারি। ম্যাঙ্গো প্রিন্সেস, এটা শুনতে একটু চমকে উঠলো রাজশ্রী, পরক্ষণেই এটা রাগে রূপ নিল। তুমি যা করতে চাইছো আমি বেঁচে থাকতে তা কখনোই হতে দিব না, খুঁজে বের করবোই আমি রাঁচিকে। নীল মুচকি হেসে বলল, ততদিনে তোমাকে পিপি ডাক শুনিয়ে ফেলবো। এবার রাজশ্রীর রাগ আউট অফ কন্ট্রোল হয়ে গেল। নীলের হাত জোরে চেপে ধরে বলল, তোমার শরীরে আমি ছাড়া আর কেউ টাচ করলে জ্যান্ত পুঁতে ফেলবো তাকে, তোমাকে টাচ করার অধিকার শুধু আমার, আর কারণ নেই, বুঝেছ? আর কারণ নেই। লাস্ট কথাটা বেশ চিৎকার করে বলল রাজশ্রী। নীল সেদিকে ধ্যান না দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। অফিস যাবে এখন। নীল বেরিয়ে যেতেই ড্রেসিং টেবিলের উপর যা যা ছিল রাগে সব ফেলে দিল রাজশ্রী। কীভাবে এত বড় ভুল করলো, নীলের এই নীরবতার পেছনে লুকিয়ে থাকা কারণটা কেন বুঝতে পারলো না? রাজশ্রীর সব রোমান্টিক অত্যাচারগুলো চুপচাপ সহ্য করতে দেখে রাজশ্রী ভেবেছিল রাঁচিকে ভুলে রাজশ্রীকে ভালোবাসতে শুরু করেছে নীল। কিন্তু আজ সকালের একটা ফোন কল সব ভাবনা উল্টে দিল। কিছুক্ষণ আগে রিমির কল এসেছিল, যা নয় তাই বলে অপমান করেছে রাজশ্রীকে, আর এটাও বলেছে রাঁচিকে কাল রাত থেকে পাওয়া যাচ্ছে না, রাঁচির মিসিং হওয়ার জন্য রাজশ্রীকে দায়ী করছে রিমি। রিমির একটা কথারও প্রতিবাদ করেনি রাজশ্রী, ফোন কেটে দেয়। রাঁচি মিসিং, এটা শুনতেই বুঝতে পেরেছিল নীল রাঁচিকে কোথাও সরিয়ে ফেলেছে। কোনো এক সুযোগের অপেক্ষায় ছিল নীল, যাও পেয়ে গেছে। রাজশ্রী তপুকে ফোন দিল, তপুর সাথে কথা বলা শেষ করে বাসা থেকে বেরিয়ে গেল। রাজশ্রী অন্ধকার রুমটাকে ঢুকে লাইট জ্বালিয়ে একটা চেয়ারে পায়ের উপর পা তুলে বসল আর শান্ত স্বরে বলল, রাঁচি কোথায়? সামনের লোকটা কাঁপা কাঁপা স্বরে বলল, বিশ্বাস করুন ম্যাম, আমি জানি না, স্যার আমাকে শুধু বলেছিল রাঁচি ম্যামকে বাসা থেকে উঠিয়ে এনে গাড়িতে রাখতে, তারপর সেই গাড়ি কোথায় গেল, কে ড্রাইভ করলো কিছুই জানি না আমি। রাজশ্রী মনে মনে বলল, আমার একটাই ভুল ছিল, তোমাকে বিশ্বাস করে রাঁচির উপর যারা নজর রাখতো তাদের সরিয়ে ফেলা, বাট এই ভুলটা আমি শুধরে নিব নীল। রাজশ্রী বলল, গাড়ির নাম্বার বল। অন্ধকার ছিল তাই খেয়াল করিনি, আমাকে ছেড়ে দিন প্লিজ, আমাকে মারবেন না, আমি কিছু করিনি। রাজশ্রী আর কিছু না বলে রুমটা লক করে সেখান থেকে চলে আসলো। নীল নিশ্চিন্তে অফিস করে রাতে বাসায় ফিরল। বাসায় ঢুকতেই সৌরভ বলল, রাজশ্রী কোথায় নীল? বাসায় নেই। না, নীলই বলল সকালে যে বেরিয়েছিল আর আসেনি। ফোন দিয়ে দেখো কোথায়, আমাকে জিজ্ঞেস করছো কেন? আমি ভাবলাম ও তোর সাথে আছে। আমি তো আমার ফ্রেন্ডের সাথে ছিলাম, আমি জানি না ও কোথায়। নীল উপরে ওর রুমে চলে গেল। সৌরভ রাজশ্রীকে ফোন দিতে শুরু করলো, বাট কল ঢুকছেই না। তাই কিছুক্ষণ পরে রাজশ্রী বাসায় আসলো। বাসায় ঢুকতে সৌরভ বলল, সকাল থেকে কোথায় ছিলি? রাঁচিকে পাওয়া যাচ্ছে না তো জানো? সুমন তো পুলিশের রিপোর্ট লিখিয়েছে, হঠাৎ করে কোথায় হারিয়ে গেল মেয়েটা? আমি রাঁচিকেই খুঁজছিলাম, মিসেস রয় তো আমাকে রাঁচির মিসিং হওয়ার জন্য দোষী বলছেন, মিথ্যে অপবাদ আমি মেনে নিতে পারি না বাবা। রাঁচিকে খুঁজে বের করে ওনার সাথে কথা বলবো, ওনার প্রত্যেকটা অপমানের জবাব দিব। নীল ওপরে দাঁড়িয়ে রাজশ্রীর কথা শুনছে। কখনো পাবে না রাঁচিকে, তুমি কি ভেবেছো এতদিন ধরে তুমি যা যা করে এসেছো তার কিছুই আমি জানতে পারবো না? আমাকে এখনো চিনতে পারোনি মিস রাজশ্রী, আমাকে নিয়েই তো তোমার সব পাগলামি, আমি না থাকলে তোমার সব পাগলামি বন্ধ হয়ে যাবে, বাট আমাকেও সব প্ল্যান করে করতে হবে। তোমার চোখে ফাঁকি দিয়ে রাঁচির কাছে যাওয়া এত ইজি হবে না আমি জানি, বাট ইম্পসিবল না, শুধু একটা সুযোগের অপেক্ষা। নীল চোখ বন্ধ করে আছে আর রাজশ্রী নীলকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আজ নীলের হাতটা রাজশ্রীর পিঠের উপর রাখলো, কেন রাখলো জানে না, রাজশ্রীর দিকে তাকিয়ে দেখে ঘুমিয়ে গেছে। ঘুম অবস্থায় এত ইনোসেন্ট লাগছে, বাট জেগে থাকলে পুরো মরণ চণ্ডী।
আই এম সরি রাজশ্রী, যাকে এতগুলো বছর ধরে নিঃস্বার্থভাবে ভালোবেসে এসেছি তাকে পেয়ে ওইভাবে হারাতে পারবো না। তারপর নীল একটা দীর্ঘ শ্বাস নিয়ে আবার বলল, আমার এই হৃদয়ে শুধু আমার নীল পরি আছে, আমার ম্যাঙ্গো প্রিন্সেস ছাড়া এই মনে কখনো কাউকে বসাতে পারবো না। অনেক চেষ্টা করেছি সেই ছোট্ট পরীকে ভুলে যাওয়ার, বাট তোমার সাথে থাকলে আরও বেশি করে মনে পড়ে ওর কথা। আমি এভাবে বেঁচে থাকতে পারবো না, আমার ওকে প্রয়োজন, খুব প্রয়োজন। নীল ঘুম থেকে উঠে দেখে রাজশ্রী মায়াভরা চোখে নীলের দিকে তাকিয়ে আছে। নীল ওই চোখের দিকে তাকিয়ে কিছুক্ষণের জন্য হারিয়ে গেল। ওই চোখের আগেও অনেকবার দেখেছে বলে মনে হচ্ছে ওর। রাজশ্রীর কথা শুনে হুশ আসলো নীলের। আই লাভ ইউ নীল, নীল চোখ সরিয়ে বলল, আই এম সরি। রাজশ্রী নীলের বুকে হাত রেখে বলল, তুমি আর আমি এক সুতোয় বেঁধে গেছি নীল, এই সুতোটা আমি আর ঈশ্বর ছাড়া অন্য কেউ ছিঁড়তে পারবে না, ইভেন তুমিও না। তারপর একটা ডেভিল হাসি দিয়ে বলল, আই প্রমিস ইউ নীল, তুমি শুধু আমারই থাকবে, তোমাকে আর অন্য কারো হতে দিব না। এমন একটা দিন আসবে আমি তোমার সাথে থাকবো না, বাট আমাকে তখন পাগলের মতো খুঁজবে। আমি যতটা পাগল তোমার জন্য তার থেকেও বেশি পাগল তুমি হবে। নীল রাজশ্রী হাত ছড়িয়ে উঠে দাঁড়ালো, ওয়াশরুমে যেতে যেতে বলল, আমি আমার প্রিন্সেসকে ছাড়া আর কাউকে কখনোই ভালোবাসবো না। যার থেকে 12 বছর দূরে থেকেও ভুলতে পারেনি তাকে তোমার জন্য ভুলে যাবো সেটা ভাবলে কী করে? আমি একবার রাচির কাছে যেতে পারলে আমাকে আর কখনোই খুঁজে পাবে না, রাচিকে নিয়ে অনেক দূরে চলে যাব। তুমি পৌঁছানোর আগেই আমি যাব রাচির কাছে। 2 দিন পর নীল ঘুম থেকে উঠে পাশে রাজশ্রীকে পায় না, ফ্রেশ হয়ে নিচে এসে দেখে এখানেও নেই। এত জলদি কোথায় যেতে পারে? নীল ব্রেকফাস্ট করে অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। নীল ওর কেবিনে বসে কাজ করছিল, তখনই সুমন আসে ওর কাছে। সুমনকে দেখে নীল দাঁড়িয়ে বলল, আঙ্কেল আপনি? রাশি তোমার কাছে? নীল কিছু বলল না। আজ 3 দিন ধরে রাশিকে পাওয়া যাচ্ছে না, রিমি রাজশ্রী এর জন্য দায়ী করছে, বাট আমি জানি রাজশ্রী আর যাই করুক রাশিকে কিডন্যাপ করতে পারে না। আমি জানি সব এসব কিছু তুমি করেছো। রাচিকে নিয়ে আপনি ভাববেন না আঙ্কেল, ও আমার কাছে সেফ আছে। নীল তোমার কাছে আমি রিকোয়েস্ট করছি, আমার 2 টাইমের লাইফ এভাবে নষ্ট করে দিও না। রাজশ্রীর হাজবেন্ড এখন তুমি, রাচিকে বিয়ে করলে আমার ছোট মেয়ের কী হবে? আর সবাই রাচির দিকে আঙ্গুল তুলবে, বলবে ছোট বোনের বরকে ও কেড়ে নিয়েছে। প্লিজ রাচির সাথে কিছু করো না, ওকে ছেড়ে দাও, আমার 2 মেয়ের লাইফ নষ্ট হয়ে যাবে। আঙ্কেল আপনি আমাকে ক্ষমা করবেন, আমি রাজশ্রীকে কখনোই আমার স্ত্রী হিসেবে মানতে পারবো না। আমি রাচিকে 2 বছর ধরে না 15 বছর ধরে ভালোবেসে আসছি, কিভাবে অন্য মেয়ের জন্য নিজের ভালোবাসাকে কবর দিয়ে দিব? আমি এত মহান নই আঙ্কেল, আপনি আপনার মেয়ের কথা ভাবছেন বাট আমার কথা তো কেউ ভাবছেন না। যার থেকে 12 বছর আলাদা থেকে প্রতিনিয়ত ছটফট করেছি শুধু তার কাছে যাওয়ার জন্য, তাকে কাছে পাওয়ার জন্য, সেই তাকে কিভাবে আমি এভাবে হারাতে দিতে পারি? তাকে পেয়ে গিয়েও কিভাবে শেষ মোমেন্টে তাকে হারানোর কষ্টটা সহ্য করব আমি? সুমন নীলের কাছে এসে হাত ধরে বলল, আমি জানি না তুমি রাচিকে 15 বছর ধরে কিভাবে ভালোবাসো, আমি তোমাকে রাচিকে ভুলে যেতেও বলবো না, শুধু বলবো সবাই ভালোবাসার মানুষকে নিজের করে পায় না, তোমার জন্য রাচি নয়। প্লিজ নীল একটু বোঝার চেষ্টা করো, রাজশ্রী কখনোই তোমাকে ডিভোর্স দেবে না, আর রাচি তোমার কাছে থাকলে ওকে সবাই তোমার রক্ষিতা বলবে। প্লিজ রাচির কথা ভেবে অন্তত ওকে ছেড়ে দাও। তখন নীল বলল, আমি রাচিকে নিয়ে অনেক দূরে চলে যাব, যেখানে আমাকে বা রাচিকে কেউ কখনোই খুঁজে পাবে না। আপনি টেনশন ফ্রি থাকেন, আমি রাচিকে কখনো ছাড়তে পারবো না। রাজশ্রী কখনোই এটা দিয়ে হতে দেবে না। তোমার জন্য যে ভাঙা সম্পর্ক আমি জোড়া লাগাতে চাই সেটা আরও ভেঙে যাবে, আর কখনো আমি আমার মেয়েকে কাছে পাবো না, যাকে 13 বছর আগে একটা ছোট্ট ভুলে হারিয়ে ফেলেছি। 2 বোন আরও দূরে চলে যাবে নীল। এসব কিছুই আমার জন্য হচ্ছে না, সব ফল্ট রাজশ্রীর। ও আমার আর রাঁচির মধ্যে এসে সব ধ্বংস করে দিয়েছে, এই মেয়ের সাথে আমি কখনোই থাকতে পারবো না। আপনি জানেন না ও কত মেয়ের লাইফ নষ্ট করেছে শুধুমাত্র আমাকে টাচ করেছে বলে। ওই মেয়ে একটা সাইকো, ওকে ভালো ডাক্তার দেখান আঙ্কেল, সব ঠিক হয়ে যাবে। আমাকে প্লিজ রাঁচিকে ছাড়তে বলবেন না। আমার মেয়েটা এরকম ছিল না, খুব দুষ্টু আর ওর মনটা খুব সফট ছিল, শুধু আমাদের জন্য ওর সেই ছোট্ট মনটা পাথর হয়ে গেছে। নীল কিছু বলবে তখনই ওর ফোনটা বেজে ওঠে। নীল ফোন নিয়ে একটু আলাদাভাবে গেল, রিসিভ করতেই ওপাশের মানুষটির কথা শুনে রেগে সামনেই থাই গ্লাসটা ঘুষি মেরে ভেঙে ফেললো নীল। সুমন উত্তেজিত হয়ে বলল, নীল কি হয়েছে? তারপর নীলের হাত ধরলেন উনি, রক্ত টপ টপ করে পড়ছে, প্রচুর ব্লাডিং হচ্ছে। আঙ্কেল আপনি বাসায় যান। কেন? নীল শর্ট করে সব বলে অফিস থেকে বেরিয়ে গেল।
সুমন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এটা হওয়ারই ছিল। রাত 11টায় বাসায় ফিরে রাজশ্রী রুমে গিয়ে দেখে নীল মাথা নিচু করে বিছানায় বসে আছে, হাতে রক্ত শুকিয়ে আছে। রাজশ্রী জানতো এমনটাই হবে, ও স্বাভাবিকভাবেই নীলের পাশে গিয়ে বসলো। আর নীল সাথে সাথেই রাজশ্রীর হাত ধরে বিছানায় ফেলে দিয়ে বিছানার সাথে হাতগুলো চেপে ধরে রেগে চিৎকার করে বলল, কেন কেন করছো আমার সাথে এরকম? কেন আমার থেকে রাজিকে আলাদা করছো? তুমি তো আমাকে ভালোবাসো, আমার থেকে দূরে গেলে তো তোমার কষ্ট হয়, রাইট? তাহলে এটা বুঝতে পারছো না, রাজির থেকে দূরে গেলে আমারও এরকম কষ্ট হবে? সহ্য করতে পারবো না আমি, আমার এতগুলো বছরে একটু একটু করে সাজানো স্বপ্নগুলোকে কেন ভেঙে দিচ্ছ? রাজশ্রী নীলের চোখের দিকে তাকিয়ে আছে, নীলের চোখে কি আছে সেটা বুঝতে পারছে না আজ রাজশ্রী। রাজশ্রী বলল, আমি সেলফিশ, নিজেকে ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবি না আমি। আর তোমাকে যে কষ্টগুলো দিয়েছি সেই কষ্টগুলো আমি আমার ভালোবাসা দিয়েই মুছে দিব, বাট তোমাকে আমি বেঁচে থাকতে ছাড়তে পারবো না। নীল রাজশ্রীর হাত ছেড়ে দিয়ে বিছানায় বসে মাথা নিচু করে বলল, ভালোবাসা জোর করে পাওয়া যায় না রাজশ্রী, তোমাকে বা রাজি কাউকেই ভালোবাসি না আমি। আমি ভালোবাসি রাজির সেই পিচ্ছি রূপটাকে, যাকে প্রথম দেখেই আমার সময় থেমে গিয়েছিল, খুব ছোট ছিলাম। ভালোবাসা কি তা বোঝার মতো বয়সও সেরকম ছিল না, কিন্তু ভালোবেসে ফেলেছিলাম। আমি রাজিকে ছাড়া হয়তো বেঁচে থাকতে পারবো, বাট ভালো থাকতে পারবো না। 13 বছর আগে শুধু রাজির প্রতি পাগলামি করার জন্যই USA পাঠিয়ে দিয়েছিলেন ড্যাড। 1.5 বছর আগে দেশে ফিরেছি, USA গিয়েও এক একটা সেকেন্ড আমার পরীকে ভেবে কাটিয়েছি, আর এখানে এসে আমার নীল পরীকে পাগলের মতো খুঁজে বের করেছি। তাকে পাওয়ার জন্য আমি সব করেছিলাম, আজ তোমার জন্য তাকে হারিয়ে ফেললাম। তুমি আমাকে 1 বছর ধরে ভালোবাসো, আর আমি 15 বছর ধরে। আমার কষ্টটা একটু তো ফিল করো, আমিও মানুষ, কোনো দেবদূত না। রাজশ্রী অবাক হয়ে নীলের দিকে তাকিয়ে আছে। আজ নীলের কথা শুনে কেন জানি ওর একটুও রাগ উঠছে না, বরং ভালো লাগছে। একটা ছেলে কাউকে এত কিভাবে ভালোবাসতে পারে? নীলের জায়গায় রাজশ্রী হলে পুরো পৃথিবী ধ্বংস করে হলেও ভালোবাসার মানুষটার কাছে চলে যেত, বাট নীল যেতে পারছে না। নীল উইক সেটা একদমই না, তাহলে কেন যেতে পারছে না? অবশ্য সেটা তো করেছিল, প্ল্যান ফ্লপ হয়ে গেছে, আর রাজশ্রী বেঁচে থাকতে কোনো প্ল্যানই এক্সিকিউট হতেও দেবে না। রাজশ্রী দাঁড়িয়ে বলল, কাল তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। নীল রাজশ্রীর দিকে তাকালো। রাজশ্রী মৃদু হেসে বলল, আই নো, এখনও কিছু খাওনি, যাও ডিনার করে এসো। নীল আবার মাথা নিচু করে ফেলল, রাগ আমার উপর, খাবারের উপর তো নয়, যাও খেয়ে এসো। নীল উঠে ওয়াশরুমে ঢুকে গেল, ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ল। রাজশ্রী খাবার নিয়ে রুমে ঢুকলো। রাজশ্রী খাবারটা টেবিলে রেখে নীলকে এক টানে শোয়া থেকে বসিয়ে দিল। What's wrong with you? I don't eat. তা বললে তো হবে না, খেতে হবে। সব তো তোমার ইচ্ছাতেই হচ্ছে, খাবারও এখন তোমার ইচ্ছাতে খেতে হবে, আমার কোনো দামই নেই। রাজশ্রী খাবার নীলের মুখের সামনে তুলে বলল, তুমি রাগ করে খাবে না তা তো হবে না, রাগ আমার উপর খাবারের উপর না, তাই বলছি চুপচাপ খেয়ে নাও, আমাকে জোর করতে বাধ্য করো না। নীল চুপচাপ রাগী দৃষ্টিতে রাজশ্রীর দিকে তাকিয়ে বসে আছে। রাজশ্রী এবার অন্য হাত দিয়ে নীলের মুখ জোর করে খুলে খাবার ঢুকিয়ে দিল। নীল খাবার ফেলতে যাবে, রাজশ্রী নীলের ঠোঁট কামড়ে ধরল। নীল রাজশ্রীকে সরাতে যাবে, রাজশ্রী জোরে নীলের শার্ট খামচে ধরে নীল বাধ্য হয়ে খেয়ে নেয়। রাজশ্রী নীলকে ছেড়ে বলল, রিপিট করতে না চাইলে গুড বয়ের মতো খেয়ে নাও। নীলের চোখ লাল হয়ে আছে রাগে, ইচ্ছে করছে রাজশ্রীর গালে একটা চর বসিয়ে দিতে। রোবট পেয়েছে, নিজের ইচ্ছের কোনো দামই নেই। নীল ঠাস করে রাজশ্রীর হাত থেকে প্লেটটা নিয়ে নিজেই খেতে শুরু করলো, একটু খেয়ে টেবিলে রেখে দিল, হাত ধুয়ে এসে শুয়ে পড়ল। বাকি খাবারটুকু রাজশ্রী খেয়ে নিল, নিচে প্লেট রেখে এসে নীলের বুকে মাথা রেখে শুয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে রাজশ্রীকে পাশে পায় না নীল। টেবিলে একটা চিরকুট, ছটপট রেডি হয়ে তোমার এক্স গার্লফ্রেন্ডের বাসায় চলে এসো, তোমার জন্য একটা সারপ্রাইজ ওয়েট করছে।